गुड मॉर्निंग एवरी वन। टूडे 24 जुलाई 2020, क्लास वन सबजेक्ट बांगला, बई वर्ण परिचय। आज के करब तुम्हारे टेक्सट बुक थे ओकार जोगे शब्द गठन। तुम्हारे टेक्सट बुके देखो ओकार जोगे दुई एवं तीन वर्ण किछु शब्द देया रही है, तो एगुलो तुम्हारे बाड़ीते किन्तु खूब भालो करे बानान सहजोगे बार बार करे पढ़ते हबे। कि बोलेछे कयेर साथे जदि आमरा ओकार जोग करी ताहले कि पाबो? कय ओकारे कौ। सेरकम पयेर साथे जदि आमरा ओ जोग करी, ओकार जोग करी ताहले कि पाबो? पय ओकारे पौ। ताहले देखो एखाने तोमादेर ओकार जोगे दुई एवं तीन बर्णेर शब्द देया रयेछे, ताहले चलो शब्दगुलो पढ़े नेई। कि बोलेछे गौर, गय ओकारे गौ, बय शून्य र गौर। धौत, धय ओकारे धौ, त धौत। मौन, मय ओकारे मौ, दन्त न मौन। तौल, तय ओकारे तौ, ल तौल। पौष, पय ओकारे पौ, मध्यनस्य पौष। लौह, लय ओकारे लौ, ह लौह। তো এগুলো ছিল তোমাদের ওকার যে দুবর্ণের শব্দ। এবার দেখো এখানে কিছু শব্দের পাশে দেখো এরকমভাবে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে। কি বলেছে? প্লাস চিহ্নিত সকল শব্দের উচ্চারণ অকারন্ত। অর্থাৎ দেখো এখানে রয়েছে ধৌত, ধৌত যখন আমরা উচ্চারণ করছি ধৌত, তয়ের শেষে একটা অকারন্ত শব্দ পাচ্ছি, তার মানে এখানে তয়ের সাথে সবসময় একটা অ যুক্ত থাকবে। সেরকম মৌন, এই নয়ের সাথে অর্থাৎ দন্ত নয়ের সাথে একটা অকারন্ত যুক্ত থাকবে, অর্থাৎ স্বরেও যুক্ত থাকবে। সেরকম লৌহ, এই হয়ের সাথেও একটা অ যুক্ত থাকবে। এবার চলো পড়ে নেই ওকার যোগে তিন বর্ণের শব্দ। কি বলেছে? কৌশল, কয়ৌকারে কৌ, দালব্য স ল কৌশল। যৌবন, অন্তস্থ জয়ৌকারে যৌ, ব দন্ত ন যৌবন। গৌরব, গয়ৌকারে গৌ, বয় শূন্য র ব গৌরব। সৌরভ, দন্ত সয়ৌকারে সৌ, বয় শূন্য র ভ সৌরভ। অগৌণ, স্বরেও গয়ৌকারে গৌ, মূর্ধন্য অগৌণ। অশৌচ, স্বরেও তালব্য সয়ৌকারে সৌ, চ অশৌচ। তাহলে আজকে আমরা পড়লাম তোমাদের টেক্সট বুক থেকে ওকার যোগে দুই এবং তিন বর্ণের শব্দ। তো তোমরা বাড়িতে এই শব্দগুলি কিন্তু খুব ভালো করে বারবার পড়ে মুখস্থ করবে। এরপরে আমি কিছু তোমাদের বাংলা বানান দিয়েছি, এগুলো তোমাদের খুব ভালো করে কিন্তু পড়তে হবে। অগৌণ, স্বরেও গয়ৌকারে গৌ, মূর্ধন্য অগৌণ। অশৌচ, স্বরেও তালব্য সয়ৌকারে সৌ, চ অশৌচ। লৌহ, লয়ৌকারে লৌ, হ লৌহ। পৌষ, পয়ৌকারে পৌ, মধ্যিনস্য পৌষ। কৌশল, কয়ৌকারে কৌ, তালব্য স ল কৌশল। তাহলে এই শব্দগুলি আমি তোমাদেরকে যেভাবে বানান সহযোগে এবং উচ্চারণ সহযোগে পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে ঠিক সেভাবেই এগুলো বারবার করে পড়ে অভ্যাস করবে। থ্যাংক ইউ।